Hello everyone, this is Farhan Albi and welcome to my channel. আজকের টিউটোরিয়ালটি খুবই ইজি, আপনাদেরকে আজকে দেখাবো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে খুব সহজে চেঞ্জ করতে পারবেন জাস্ট লাইক দিস। সেজন্য প্রথমে আপনার ফোনে পিকসার্ট ওপেন করে নেবেন এবং পিকসার্টে আপনার ছবিটি ইম্পোর্ট করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি অলরেডি ইম্পোর্ট করা আছে। সো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো, সো সেটাকে আমরা চেঞ্জ করবো। এই জন্য ফার্স্টে চলে যাব ফিল্টারে এবং ফিল্টার থেকে চলে যাব কালারসে এবং কালারসে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটি ডিরেক্টলি অপশন আছে কালার রিপ্লেস। সো এটাতে ক্লিক করলে আপনারা একটা কালার পিকার দেখতে পারবেন, যেটা দিয়ে আপনারা কালার পিক করবেন যে কালারটা আপনারা চেঞ্জ করতে চান। যেহেতু আমরা ইয়েলোটি চেঞ্জ করবো সেজন্য আমরা ইয়েলো পিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়েলো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বাট আমাদের সাবজেক্টের কালারও কিন্তু সেখানে চেঞ্জ হয়ে গিয়েছে। সো ফার্স্ট এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে। সেজন্য উপরে আপনারা ইরেজার টুল দেখবেন, সেখানে আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিকলি সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। সো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্টটি আগের কালারে চলে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা সেটা ওকে করে দিব এবং এখানে আপনারা যে হিউ বারটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার কালার পিক করতে পারবেন, আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে এই কালারটি সিলেক্ট করলাম, বাট এখানে কিছু প্রবলেম আছে যেটা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যদি জুম করি তাহলে আমাদের সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে পুরোপুরি আলাদা হয়নি, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রয়ে গিয়েছে, আগের কালারটা রয়ে গেছে। সেজন্য আমরা কী করবো, আবার ইরেজ টুলে চলে যাবো। এবার আমরা ম্যানুয়ালি যে জায়গাটি যেই জায়গাগুলোতে কালার চেঞ্জ হয়নি সেই জায়গাগুলোরকে আসলে ইরেজ করে দিব। সেই জন্য আমরা আবারও ইরেজ টুলে যাব এবং আমাদের পছন্দ মতো ব্রাশ সাইজ সিলেক্ট করে নিব এবং সেখান থেকে আমরা যদি রিস্টোরে যাই, এখানে আমরা ইরেজ করবো না রিস্টোর করবো, সো সেখান থেকে আমরা যে জায়গাগুলোতে আগের ইয়েলো কালারটা রয়েছে সেটা আমরা রিস্টোর করে দিব। তাহলে কিন্তু আমাদের ছবিটি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো পুরোপুরি কালার রিপ্লেস হয়ে গেলে আমরা সেটাকে ওকে করে দিব অ্যান্ড আমরা চাইলে আবারও আমাদের কালারটা চেঞ্জ করতে পারি আমাদের পছন্দ মতো, বাট আমরা এটাই রাখছি। দেন আমরা ওকে করে দিব অ্যান্ড ছবিটি সেভ করে নিব। তবেই খুব সহজেই আপনার আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার আপনার ফোনের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, কোনো সাজেশন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।